क्लास 11 प्रैक्टिकल विजुअल बेसिक वीडियोते 86 पाताय अर्थात आमार पाठानो 86 नम्बर पृष्ठाय जे एड बटनेर प्रोग्राम कोडटा लिखे दिएछि मिनी क्यालकुलेटरे সেই অ্যাড বাটনের প্রোগ্রাম কোডের প্রত্যেকটা লাইন তোমাদেরকে বোঝাবো। তোমরা খুব মন দিয়ে পাশে প্র্যাকটিক্যাল খাতাটা খুলে রেখে শোনো, কারণ এই প্রোগ্রাম বুঝতে না পারলে কিন্তু ভিজুয়াল বেসিকে কোনো প্রোগ্রামই তোমরা লিখতে পারবে না। তাহলে আমি এই ভিডিওতে মিনি ক্যালকুলেটরের অ্যাড বাটনের प्रोग्राम कोड टा बोझाच्छी आमार पाठानो पृष्ठा नम्बर 86 ताकिये देखो आमी प्रोग्राम कोड टा अलरेडी लिखे फॉन्ट साइज बड़ो करे दिएछी जाते तोमादेर पढ़ते बा देखते असुविधा ना हय एवं जाते प्रत्येकटा लाइन तोमरा भालो करे बुझते पारो बा आमी बोझाते पारि। সেই জন্য দেখো প্রত্যেকটা লাইনের আগে আমি কিন্তু লাইন নাম্বার লিখে দিয়েছি, এই যে দেখো 1 2 3 4 এইভাবে। আসলে যখন প্রোগ্রাম লেখা হয় ভিজুয়াল বেসিকে তখন কিন্তু এই লাইন নাম্বার গুলো, এই যে লাইন নাম্বার গুলো লেখা হয় না, মানে লেখার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এখন তোমাদের প্রতিটি লাইন ধরে আমি বোঝাবো বলে আমি লাইন নাম্বার গুলোকে লিখে নিয়েছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এবার তোমরা প্রথম লাইনে দেখো, এক নম্বর লাইন, আবার বলছি আমি প্রথমে এক নম্বর লাইন বোঝাচ্ছি, এই যে হাইলাইট করলাম এক নম্বর, তার মানে এই লাইনটা বোঝাচ্ছি। দেখো তাহলে সবাই এক নম্বর লাইনের দিকে তাকাও, অন্য কোন লাইন এখন তোমাদের দেখতে হবে না বা বুঝতে হবে না। দেখো এক নম্বর লাইনে লেখা রয়েছে ডিম নাম 1 কমা নাম 2 অ্যাজ ইন্টিজার। এবার মানেটা ভালো করে বোঝো, এখানে নাম 1 আর নাম 2 এই দুটোই হলো মেমোরি ভেরিয়েবল। আবার বলছি এই লাইনে নাম 1 এবং নাম 2 এই দুটো হলো মেমোরি ভেরিয়েবল। মেমোরি ভেরিয়েবল কাকে বলে আমি তোমাদের অডিওতে বুঝিয়ে দিয়েছি, অডিওটা খুব ভালো করে আগে শুনে নেবে। নাম 1 এর মধ্যে আমরা প্রথম সংখ্যাটিকে স্টোর করব যেটা মিনি ক্যালকুলেটরে চাওয়া হবে, আর নাম 2 মধ্যে আমরা দ্বিতীয় সংখ্যাটিকে স্টোর করব যেটা মিনি ক্যালকুলেটরে চাওয়া হবে। অর্থাৎ এক কথায় নাম 1 স্টোর করবে প্রথম নাম্বারটা আর নাম 2 স্টোর করবে দ্বিতীয় নাম্বারটা। এরপর দেখো লেখা রয়েছে অ্যাজ ইন্টিজার, এই যে তার মানেটা হলো এই নাম 1 এবং নাম 2 দুটো ইন্টিজার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হলো বা তৈরি করা হলো। আবার বলছি অ্যাজ ইন্টিজার মানে হলো নাম 1 আর নাম 2 দুটো ভেরিয়েবল ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করা হলো। অর্থাৎ এই নাম 1 এবং নাম 2 ডেটা টাইপ হলো ইন্টিজার, অর্থাৎ নাম 1 এবং নাম 2 ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা স্টোর করবে। আবার বলছি নাম 1
এবং নামটুর মধ্যে আমরা পূর্ণ সংখ্যা স্টোর করব, সেই জন্য এদেরকে ইন্টিজার ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করা হলো। অর্থাৎ নাম ওয়ানের মধ্যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার স্টোর হবে, নাম টুর মধ্যেও পূর্ণ সংখ্যা বা ইন্টিজার স্টোর হবে। অনেকবার করে বললাম, আশা করি বুঝতে পারলে, দরকার হলে আমাকে অসুবিধা হলে ফোন করবে। তার মানে ভেরিয়েবলের শুধু নাম লিখলেই হয় না, এই যে এটা একটা নাম এটা একটা নাম, শুধু নাম লিখলেই হয় না, তার ডেটা টাইপটাও উল্লেখ করে দিতে হয়, তবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয় বা তৈরি হয়। এখানে নাম ওয়ান এবং নাম টু এই দুটি ভেরিয়েবল এই লাইনে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার হলো, অর্থাৎ এরা পূর্ণ সংখ্যা স্টোর করবে। শুরুতেই দেখো ডিম লেখা আছে, অনেকে ডিম উচ্চারণ করে, অনেকে ডাইম উচ্চারণ করে, সম্পূর্ণ নাম হলো ডাইমেনশন। আবার বলছি, এই ডিম শব্দটির সম্পূর্ণ নাম হলো ডাইমেনশন। এই ডাইমেনশনটা হলো একটা কিওয়ার্ড যার সাহায্যে মেমোরি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় বা মেমোরি ভেরিয়েবল তৈরি করা হয়। আবার বলছি, ডিম বা ডাইম বা ডাইমেনশন হলো একটা কিওয়ার্ড, এগুলোকে কিওয়ার্ড বলা হয় বা নির্দেশও বলতে পারো, স্টেটমেন্ট নির্দেশ বলতে পারো। ডাইম হলো একটা নির্দেশ যার সাহায্যে মেমোরি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ ঘোষণা করা হয় বা তৈরি করা হয় বলতে পারো বোঝার জন্য। তাহলে এই লাইনটা, এক নম্বর লাইনটা তাহলে ফাইনালি বোঝো, এই যে এক নম্বর লাইনটা, ডিম নাম ওয়ান কমা নাম টু অ্যাজ ইন্টিজার, অর্থাৎ নাম ওয়ান এবং নাম টু নামে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার হলো বা ঘোষণা করা হলো, এরা হলো ইন্টিজার টাইপ। আর নাম ওয়ানটার মধ্যে প্রথম সংখ্যাটিকে স্টোর করা হবে ক্যালকুলেটরে, আর নাম টুর মধ্যে দ্বিতীয় সংখ্যাটিকে স্টোর করা হবে। আর এই নাম ওয়ান নাম টু দুটোই হলো ইনপুট ভেরিয়েবল, কারণ কি, তোমরা তোমাদের 86 নম্বর পাতায় আমি যে মিনি ক্যালকুলেটরের ছবিটা এঁকে পাঠিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবে, প্রথম সংখ্যাটা ইনপুট করা হবে, দ্বিতীয় সংখ্যাটাও ইনপুট করা হবে। আর প্রথম সংখ্যাটা নাম ওয়ানের মধ্যে স্টোর হবে, এই যে প্রথম সংখ্যাটা নাম ওয়ানের মধ্যে স্টোর হবে, আর দ্বিতীয় সংখ্যাটা নাম টুর মধ্যে স্টোর হবে। তার মানে এরা ইনপুট ভেরিয়েবল। আশা করি বুঝতে পারলে, আমি অনেকবার বলে দিলাম। এবার চলে আসি দু নম্বর লাইনে, মানে এই যে দু নম্বর লাইন, এবার তোমরা সবাই দু নম্বর লাইনটার দিকে তাকাও, অন্য লাইনগুলো দিকে তাকিও না, এবার আমি দু নম্বর লাইনের সাহায্যে বলব। ডিম রেজাল্ট অ্যাজ ইন্টিজার, এবার এই দু নম্বর লাইনে রেজাল্ট হলো আরেকটা মেমোরি ভেরিয়েবল যার মধ্যে আমরা দুটি সংখ্যা যোগ করে বা বিয়োগ করে বা গুণ করে বা ভাগ করে বা গড় নির্ণয় করে স্টোর করব। আবার বলছি, রেজাল্ট হলো একটা মেমোরি ভেরিয়েবল যার মধ্যে আমরা দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল অথবা ভাগফল অথবা গুণফল অথবা গড় বা অ্যাভারেজ স্টোর করব। অর্থাৎ রেজাল্ট নামের ভেরিয়েবলটা, যেটা আমি এখন হাইলাইট করে রেখেছি, ফলাফল স্টোর করবে। আবার বুঝতে পারছো, লেখা হয়েছে অ্যাজ ইন্টিজার, এই যে দেখতে পাচ্ছ, আমি আরেকবার হাইলাইট করছি, অ্যাজ ইন্টিজার, অর্থাৎ রেজাল্ট নামের ভেরিয়েবলটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করা হলো,
অর্থাৎ ওর মধ্যেও পূর্ণ সংখ্যা স্টোর করা হবে, কারণ দুটো নাম্বার যোগ করে আমরা যে যোগফলটা পাব সেটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় বেরোবে। আর ডিম কেন ইউজ হচ্ছে বা ডাইম কেন ইউজ হচ্ছে একটু আগেই বললাম, ডাইম নির্দেশের সাহায্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় বা ঘোষণা করা হয় বা তৈরি করা হয় বলতে পারো, মেমোরি ভেরিয়েবল। তাহলে এখানে ডাইম নির্দেশটা, এই যে ডাইম নির্দেশটা রেজাল্ট ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছে বা ঘোষণা করছে বা তৈরি করছে বলতে পারো। তাহলে দু নম্বর লাইনটা কি দাঁড়ালো, ডিম রেজাল্ট অ্যাজ ইন্টিজার, তার মানে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হলো যেটা ইন্টিজার টাইপ, এবং ডিম নির্দেশের সাহায্যে এই রেজাল্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হলো। এই রেজাল্ট ভেরিয়েবলটা কিন্তু এখানে আউটপুট ভেরিয়েবল, কারণ আউটপুট গুলো এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হচ্ছে। আবার বলছি, এখানে রেজাল্ট ভেরিয়েবল কিন্তু আউটপুট ভেরিয়েবল, কারণ আউটপুট বা ফলাফল এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হচ্ছে। আশা করি এক নম্বর আর দু নম্বর লাইনটা বুঝতে পারলে। তার মানে কি দাঁড়ালো, নাম ওয়ান আর নাম টু হলো ইনপুট ভেরিয়েবল আর রেজাল্ট হলো আউটপুট ভেরিয়েবল। তিন নম্বর লাইনটা আমি ফাঁকা রেখেছি, কিছু লিখিনি, পড়ার সুবিধার জন্য আমি ইচ্ছে করে কিছু লিখিনি, ফাঁকা রাখা আছে। তুমি ইচ্ছে করলে পঠনযোগ্যতা বাড়ানোর জন্য এরকম মাঝে মাঝে লাইন ফাঁকা রেখে যেতে পারো। চলে এলাম চার নম্বর লাইন, এই যে দেখো চার নম্বর লাইন, ভালো করে বোঝো। দেখো এখানে ইজ ইকুয়াল টু রয়েছে, আমি এবার তোমাদেরকে ইজ ইকুয়াল টু ডান দিকের অংশটাকে আগে বোঝাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা সাধারণত নিয়ম, ইজ ইকুয়াল টু থাকলে ইজ ইকুয়াল টু ডান দিকের অংশটার কাজ আগে হয়, হয়ে ফলাফল বাম দিকের অংশে সঞ্চিত হবে, সেই জন্য আমি ডান দিকের অংশটা আগে বোঝাবো। তোমরা দেখো ভালো করে, এই ডান দিকে আবার আমি এই ব্র্যাকেটের ভেতরে যে লেখাটা আছে এটা আগে বোঝাবো, কারণ ব্র্যাকেটের কাজটা আগে হয় তোমরা জানো। দেখো কি লেখা রয়েছে, txt underscore num1, তোমরা 86 পাতায় দেখো আমার পাঠানো যে মিনি ক্যালকুলেটর ছবি এঁকে দিয়েছি, txt num1 প্রথম টেক্সট বক্সটার নাম। আবার বলছি, txt num1 প্রথম টেক্সট বক্সটার নাম। আর মনে রেখো, কোন টেক্সট বক্সের মধ্যে তুমি যে ভ্যালুটা ইনপুট করবে বা যে মানটা ইনপুট করবে সেটা ডট টেক্সট বলে একটা প্রপার্টির সাহায্যে বোঝানো হয়। আবার বলছি, কোন টেক্সট বক্সে তুমি যে ভ্যালুটা ইনপুট করবে বা মানটা ইনপুট করবে সেই মানটা ডট টেক্সট প্রপার্টির সাহায্যে বোঝানো হয়, অর্থাৎ কোন টেক্সট বক্সের ভ্যালুটাকে আমরা ডট টেক্সট প্রপার্টি দিয়ে বোঝাই। তাহলে দেখো, txt নাম ওয়ান মানে প্রথম টেক্সট বক্স, তার ডট টেক্সট অর্থাৎ প্রথম টেক্সট বক্সের মধ্যে যে মানটা। আবার বলছি, txt নাম ওয়ান মানে প্রথম টেক্সট বক্স, তার ডট টেক্সট অর্থাৎ সেই txt নাম ওয়ানের মধ্যে অর্থাৎ প্রথম টেক্সট বক্সের মধ্যে যে মানটা আছে সেইটাকে বোঝাচ্ছে। সেই মানটাকে এই যে ভ্যাল দেখছো, এটা একটা ফাংশন, ভ্যাল ফাংশন ব্যবহার করে ভ্যালুতে রূপান্তর করা হলো, অর্থাৎ
নাম্বারে রূপান্তর করা হলো। আবার বলছি, টিএক্সটি নাম ওয়ানের মধ্যে যে ডট টেক্সটটা আছে সেটাকে ভ্যাল ফাংশনের সাহায্যে নাম্বারে বা সংখ্যায় রূপান্তর করা হলো, করে ফলাফলটা নাম ওয়ানের মধ্যে স্টোর করা হলো। আরেকবার বলছি, টিএক্সটি নাম ওয়ানের মধ্যে যে ডট টেক্সটটা রয়েছে সেটাকে ভ্যাল ফাংশন অর্থাৎ ভ্যালু ফাংশন ব্যবহার করে সংখ্যায় বা নাম্বারে রূপান্তর করা হলো এবং নাম ওয়ানের মধ্যে স্টোর করা হলো। এই ভ্যালু ভ্যাল ফাংশনটা বা ভ্যালু ফাংশনটা যদি ব্যবহার করা না হতো তাহলে টিএক্সটি নাম ওয়ানের মধ্যে যে মানটা দেওয়া হবে সেটা ডট টেক্সট হিসেবে থেকে যাবে, আর ডট টেক্সট থাকলে কোন রকম গণনা করা যায় না, কারণ আমাকে সংখ্যাগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি গণনা করতে হবে। আবার বলছি, এই ভ্যাল ফাংশন ব্যবহার করে যদি ডট টেক্সটটাকে ভ্যালুতে কনভার্ট করা না হয় বা নাম্বারে কনভার্ট করা না হয় তাহলে ডট টেক্সটটা টেক্সট হিসেবে থেকে যাবে এবং সেই টেক্সট ভ্যালু দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না বা কোনো গণনাই করা যাবে না। সেই জন্য প্রথম টেক্সট বক্সের ডট টেক্সটটাকে ভ্যাল ফাংশন ব্যবহার করে নাম্বারে বা সংখ্যায় রূপান্তর করা হলো, করে নাম ওয়ান ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হলো। ঠিক একইভাবে এবার পাঁচ নম্বর লাইনটা দেখো, সেম লজিক দেখো তোমরা। পাঁচ নম্বর লাইন বলছি, টিএক্সটি নাম টু, তার মানে তোমরা 86 নম্বর পৃষ্ঠায় আমার ছবিটা দেখো, টিএক্সটি নাম হলো দ্বিতীয় টেক্সট বক্সটার নাম। আবার বলছি, টিএক্সটি নাম টু হলো দ্বিতীয় টেক্সট বক্সটার নাম, তার মধ্যে যে মানটা রয়েছে সেটা ডট টেক্সট লিখে বোঝানো হচ্ছে, তাহলে সেই ডট টেক্সটটাকে নেওয়া হলো, নিয়ে আবার ভ্যাল ফাংশন ব্যবহার করে সেই ডট টেক্সটটাকে নাম্বারে বা সংখ্যায় রূপান্তর করা হলো এবং করে নাম টু ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হলো। আবার বলছি, টিএক্সটি নাম টু অর্থাৎ সেকেন্ড টেক্সট বক্সের মধ্যে যে ভ্যালুটা রয়েছে বা মানটা রয়েছে সেটা হলো ডট টেক্সট, আমরা জানি, সেই ডট টেক্সটটাকে ভ্যাল বা ভ্যালু ফাংশন ব্যবহার করে সংখ্যায় বা নাম্বারে রূপান্তর করা হলো, করে নাম টুর মধ্যে স্টোর করা হলো, কারণ নাম্বারে রূপান্তর না করলে সংখ্যাগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, কারণ টেক্সট বক্সের মধ্যে যে মানগুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি ডট টেক্সট হয়ে থাকে। এই যে এই যে আবার বলছি, টেক্সট বক্সের মধ্যে যে মানগুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি ডট টেক্সট হিসেবে থাকে, অর্থাৎ টেক্সট ভ্যালু হিসেবে থাকে, আর টেক্সট ভ্যালু দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। সেই জন্য আমরা বারবার ভ্যাল ফাংশন অর্থাৎ ভ্যালু ফাংশন ব্যবহার করে সেই ডট টেক্সটকে নাম্বারে রূপান্তর করছি বা সংখ্যায় রূপান্তর করছি, করে নাম টুর মধ্যে স্টোর করে দিচ্ছি। আর ইজিকাল টু থাকলে এটা জেনে রাখো, ইজিকাল টু থাকার মানেই হলো ডান দিকের কাজটা আগে হবে, হয়ে যে ফলাফলটা বেরোবে সেটা বাম দিকের অংশে স্টোর হবে। আবার বলছি, ইজিকাল টু থাকার মানেটাই হলো ইজিকাল টু ডান দিকের অংশের কাজ আগে হবে, হয়ে যে ফলাফল বেরোবে সেটা বাম দিকের অংশে সঞ্চিত হবে। আশা করি বুঝতে পারলে। ছ নম্বর লাইনটা আমি ফাঁকা রেখেছি পড়ার সুবিধার জন্য,
ব্ল্যাঙ্ক লাইন, কাজটা বোঝানোর কিছু নেই। চলে এসো 7 নম্বর লাইনে, এই যে এইটা হাইলাইট করলাম আমি, দেখো লেখা রয়েছে নাম ওয়ান, আচ্ছা ইজ ইকুয়াল টু রয়েছে, এক্ষুনি তোমাদের বললাম, আগেও বলেছি ইজ ইকুয়াল টু থাকলেই আগে ডান দিকের কাজ হবে, মানে এই কাজটা আগে হবে, অর্থাৎ আগে ডান দিকের কাজটা মানে এই কাজটা হবে, হয়ে ফলাফলটা বাম দিকের অংশে সঞ্চিত হবে। আবার বলছি ইজ ইকুয়াল টু আছে, সুতরাং ইজ ইকুয়াল টু ডান দিকের কাজটা আগে হবে, হয়ে ফলাফলটা এই বাম দিকের অংশে সঞ্চিত হবে। তাহলে দেখো নাম ওয়ান মানে প্রথম সংখ্যাটা, মানে প্রথম সংখ্যা আমরা যেটা ইনপুট করেছি সেটা নাম ওয়ানের মধ্যে আছে, প্লাস নাম টু, অর্থাৎ নাম টু ভেরিয়েবলে দ্বিতীয় সংখ্যাটা আছে। তাহলে কি দাঁড়ালো, নাম ওয়ান ভেরিয়েবলের প্রথম সংখ্যাটা রয়েছে আর নাম টু ভেরিয়েবলের দ্বিতীয় সংখ্যাটা রয়েছে, তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যা যোগ হবে, হয়ে যোগ ফলটা রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। আবার বলছি নাম ওয়ানের মধ্যে প্রথম টেক্সট বক্সের সংখ্যাটা স্টোর করা আছে, নাম টুর মধ্যে দ্বিতীয় টেক্সট বক্সের সংখ্যাটা স্টোর করা আছে। তাহলে নাম ওয়ান অর্থাৎ প্রথম সংখ্যা বা প্রথম টেক্সট বক্সের সংখ্যা প্লাস নাম টু অর্থাৎ দ্বিতীয় টেক্সট বক্সের সংখ্যা, তারপরে প্রথম টেক্সট বক্সের সংখ্যা সঙ্গে দ্বিতীয় টেক্সট বক্সের সংখ্যা যোগ হলো, হয়ে যোগফলটা রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে সঞ্চিত হলো, অর্থাৎ রেজাল্টের মধ্যে আমরা যোগফলটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারলে। 8 নম্বর লাইনটা আবার ফাঁকা, তোমাদের পড়ার সুবিধার জন্য আমি ফাঁকা রেখেছি, সেজন্য বোঝানোর কিছু নেই। চলে আসি লাস্ট লাইন মানে 9 নম্বর লাইনে, আমি হাইলাইট করলাম, ভালো করে বোঝো। টিএক্সটি রেজাল্ট মানে হলো তৃতীয় টেক্সট বক্সটা, তোমরা ছবিতে দেখো পেজ নাম্বার 86 এ আমার পাঠানো, টিএক্সটি রেজাল্ট হচ্ছে তৃতীয় টেক্সট বক্সটা মানে রেজাল্টের টেক্সট বক্সটার নাম, তার মধ্যে যে ফলাফলটা রয়েছে সেটা ডট টেক্সট প্রপার্টি দিয়ে বোঝানো হচ্ছে, বুঝতেই পারছো। আবার বোঝো, টিএক্সটি রেজাল্ট হচ্ছে তৃতীয় টেক্সট বক্সটার নাম মানে রেজাল্টের টেক্সট বক্সটার নাম, সেই রেজাল্টের টেক্সট বক্সে যে ফলাফলটা বা রেজাল্টটা আছে সেটা ডট টেক্সট লিখে বোঝানো হচ্ছে। তাহলে টিএক্সটি রেজাল্ট ডট টেক্সট ইজ ইকুয়াল টু রেজাল্ট, অর্থাৎ টিএক্সটি রেজাল্টের ডট টেক্সটে রেজাল্টের মানটা বসিয়ে দেওয়া হচ্ছে, রেজাল্টের মান তো আমরা এখানে পেয়ে গেছি যোগফলটা। আরেকবার শোনো, টিএক্সটি রেজাল্টের মানে তৃতীয় টেক্সট বক্সের ডট টেক্সটে রেজাল্টের মানটা বা রেজাল্ট ভেরিয়েবলের মানটা বসিয়ে দেওয়া হচ্ছে। কি করে বসিয়ে দেওয়া হচ্ছে, এই যে ইজ ইকুয়াল টু দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর। ফাইনালি বলছি, টিএক্সটি রেজাল্ট অর্থাৎ রেজাল্টের যে টেক্সট বক্সটা বা তৃতীয় টেক্সট বক্সটা, তার ডট টেক্সটে এই রেজাল্ট ভেরিয়েবলের মানটা অ্যাসাইন করে দেওয়া হচ্ছে মানে বসিয়ে দেওয়া হচ্ছে। আর রেজাল্টের মধ্যে তো আমরা এই যে দেখো এখানে যোগফলটা পেয়ে গেছি, তার মানে টিএক্সটি রেজাল্টের ডট টেক্সটে যোগফলটা দেখিয়ে দেওয়া হচ্ছে। আশা করি বুঝতে পারলে, দরকার হলে আবার রিপিট করে করে ভিডিওটা শোনো, এই ভিডিওটা বোঝা কিন্তু ভীষণভাবে দরকার, না তো কোনো প্রোগ্রাম কোডই লিখতে পারবে না। সেই সঙ্গে আমার এই ভিডিওটা অর্থাৎ মিনি ক্যালকুলেটরের অ্যাড বাটনের কোড বুঝিয়ে ভিডিওটা শেষ হলো।